মধ্যে কাটা যায়। এটা জমিতে যত পানি দেওয়া যাবে তত এই ঘাসটা বাড়ে, বাড়ার কারণে দ্রুত আমরা কাটতে পারি। দিয়ে চাষ করলে দ্রুত তাড়াতাড়ি হয়, শীতের দিন তো ঘাস একটু কম বাড়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। এগ্রো ভয়েস চ্যানেলে আপনাদেরকে সকলকে সুস্বাগতম। ভিউয়ার্স, আজকের প্রতিবেদনটি সাজানো হয়েছে প্রশ্নের উত্তর পর্ব নিয়ে। অনেকেই জানতে চেয়েছেন নেপিয়ার ঘাস কতদিন পর কাটা যায়, আবার অনেকেই অনেকভাবে প্রশ্ন করেছেন নেপিয়ার ঘাস চাষ করার পর কতদিন পর কাটা যায়। এই সকল প্রশ্নের উত্তর দিবেন আমাদের সদ্য চাচা, তিনি বিগত কয়েক বছর থেকে নেপিয়ার ঘাস চাষ করে আসছেন। তার চাষকৃত নেপিয়ার ঘাসের অভিজ্ঞতা থেকে এই সকল প্রশ্নের সমাধান দিবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের এক একটি অনুপ্রেরণা যোগান দেয়। বর্তমানে নেপিয়ার ঘাস শহর থেকে গ্রামেও চাষ করা হচ্ছে, বিশেষ করে পশু খামারি বা পশুপালন করছেন তারা এ সকল নেপিয়ার ঘাস চাষ করে আসছেন। কিন্তু তারা জানে না নেপিয়ার ঘাস চাষ করার পর কতদিন পর কাটা যায়, তা নিয়ে অনেকে উদ্বিগ্ন থাকেন। এবার আসুন, কথা না বাড়িয়ে সরাসরি আমরা তার কাছে চলে যাই। তার পূর্বগত অভিজ্ঞতা থেকে আমরা শুনব কতদিন পর পর নেপিয়ার ঘাস কাটা যায় এবং কি করলে নেপিয়ার ঘাস দ্রুত বৃদ্ধি পায়, এই সকল বিষয় নিয়ে আমরা তার কাছে আলোচনা শুনব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা, আজকে আমরা আপনার মাধ্যমে জানতে চাই নেপিয়ার ঘাস চাষ করার পর কতদিন পর পর কাটা যায়, এই সকল বিষয়ে আমাদেরকে একটু জানান। প্রথম অবস্থায় আমি লাগালাম ওই পাশে, প্রথম অবস্থায় ওই 25 দিন 22 দিনের মধ্যে কাটা যায় যদি চর্চা ঠিক মতো করা যায়, কিন্তু পরবর্তীতে দেয় এই 28 দিন 30 দিনের মধ্যে কাটা যায়। জমির দিন হলে 18-20-22 দিনের মধ্যে কাটা যায়। এটা জমিতে যত পানি দেওয়া যাবে তত এই ঘাসটা বাড়ে, বাড়ার কারণে দ্রুত আমরা কাটতে পারি।